নমস্কার, আমি পার্থ বলছি, জার্নোবিদ পার্থ। আজকের আমি এসেছি কলকাতার সবচেয়ে বড় ওষুধের যে মার্কেট, যে মার্কেটটা থেকে সারা ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্টের যত প্রভিন্স আছে, আপ টু ত্রিপুরা, মেঘালয়, এদিকে আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, ভুটান, নেপাল পর্যন্ত এখান থেকে ওষুধ যায়। সারা উত্তর পূর্বাঞ্চলের পুরো বড় মার্কেট, এত বড় মার্কেট ওষুধের আপনি আর কোথাও পাবেন না। এখানে পাইকারি ওষুধ পাওয়া যায়, পাইকারি এবং রিটেল দুটোই পাওয়া যায়। পাইকারিতে আপনি যদি পান, মানে নেন, তাহলে আপনার এখানে মানে একটা ভালো রকম ডিসকাউন্ট পাওয়া যায়, এবং রিটেলেও যদি আপনি নেন 10-15-20% এখানে আপনি ডিসকাউন্ট পাবেন। আমি মার্কেটটা দেখাচ্ছি, এই মার্কেটে আপনারা আসবেন মেহতা বিল্ডিং। এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে 55 মেহতা বিল্ডিং। এটা পুরো বিল্ডিংটাতেই ওষুধের দোকান, এবং ওষুধ শুধু নয়, এখানে মানে মেডিকেল লাইনে যত কিছু প্রোডাক্ট দরকার লাগে একটা মানুষের সব কিছু এখানে পাবেন। বড়দের ডাইপার থেকে আরম্ভ করে, ন্যাপকিন থেকে আরম্ভ করে ওষুধ, সিরিঞ্জ, সব রকম ড্রাগ ওষুধ এখানে আপনি পাবেন। এবং মেডিকেল লাইনে যত রকম মানে আপনার প্রোডাক্ট দরকার লাগে সবই এখানে পাবেন। দেখুন, এটা 55 নম্বর মানিকচাঁদ ফার্মা, ম্যানকাইন্ড ফার্মার যে একটা বোর্ড আছে, আমি ওটা দেখাচ্ছি, ধুলো পড়ে গেছে। এই হচ্ছে গেট, অনেকগুলো গেট আছে। দেখুন, আমি আরেকটা দেখাচ্ছি, একটা দোকানের অ্যাড্রেসটা, এটা হোলসেল মেডিসিনস ডিলার। দেখুন, এটা হচ্ছে মেহতা বিল্ডিং। আমি মেহতা বিল্ডিংয়ের ভেতরে ঢুকলাম, এখানে পুরো বিল্ডিংটাতেই ওষুধের সব রকম আপনি আইটেম পাবেন। এখন মার্কেটটা একটুখানি হালকা আছে, এটা আমি কেন জানি না। দেখুন, সব রকম এখানে, এখানে আপনার দেখুন, এখানে আপনার সব রকম ভেটেরিনারি ওষুধও পাওয়া যায়। একদিকে ইলেকট্রনিক্সের প্রোডাক্টও আছে, এদিকটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট। দেখুন, এখানে হচ্ছে আপনার যত রকম মাস্ক পাওয়া যায়, মাস্ক এবং স্যানিটাইজার এগুলো এখানে পাওয়া যায়। দেখুন, দোকানের নাম KGN। দেখুন, এটা BD হ্যান্ড কোম্পানি, এটা হচ্ছে 1958 সালে এস্টাবলিশ, কত পুরনো পুরনো দোকান। দেখুন, দুদিকেই দোকান আছে, দোকানে ভিড়টা কম আছে, এটা কেন জানি না আমি। এই মার্কেটে আপনি যত ওষুধ, মানুষের এবং অ্যানিম্যাল সব রকম ওষুধ এখানে পাবেন। আমি এর উপরেও দোতলায় উঠব। দেখুন, আমি মেহতা বিল্ডিংয়ের দোতলায় এসেছি। আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি, এই বিল্ডিংটাতে
আপনারা যত ওষুধের প্রোডাক্ট, ওষুধের হোলসেলার, রিটেলার, যত রকমের ওষুধ, সেই ওষুধের এগুলো এখানে হোলসেলার এবং রিটেলার এখানে সব দোকান আছে, অফিস আছে। আপনারা এই মেহতা বিল্ডিংয়েতে সব রকম প্রোডাক্ট ওষুধের এ টু জেড আপনারা পাবেন এবং ডিসকাউন্ট রেটে। এখান থেকে সারা পশ্চিমবঙ্গ, সারা আপনার নর্থ ইস্টের স্টেটগুলোতে ওষুধ সাপ্লাই হয়। এখন অনেক ডিস্ট্রিবিউটার হয়ে গেছে চারদিকে, কিন্তু মেহতা বিল্ডিং থেকে সারা পশ্চিমবঙ্গের আজকের 50 বছর ধরুন এই বিল্ডিং থেকে ওষুধ যায়। আমি পার্সোনালি কোনো দোকানে গিয়ে ভিজিট করতে পারবো না, কেননা ওনারা এগুলো এন্টারটেন করেন না। আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দিচ্ছি, আইডিয়া দিচ্ছি, আপনারা যদি সম্ভব হয় এখান থেকে আপনারা ওষুধ নেবেন, তাতে আপনাদের ডিসকাউন্ট এবং সব রকম ওষুধ একটা বাড়িতেই পেয়ে যাবেন, আপনাদের অন্য কোনো জায়গায় যেতে হবে না, এবং ডিসকাউন্টটাও ভালো পাবেন। এখন পাড়ায় অনেক ডিসকাউন্ট দেয়, পাড়ার দোকানে অনেক ডিসকাউন্ট দেয়, ঠিক কথা, কিন্তু এখানেতে আপনারা সব রকম ওষুধ, শুধু ওষুধ নয়, আপনার বিভিন্ন রকম প্রোডাক্ট, আপনার অর্থোসিস, প্রস্টোসিস, যে কোনো প্রোডাক্ট আপনার সব কিছুই আপনারা এখানে পাবেন। এবং বড়দের যে ডায়াপার হয়, বাচ্চাদের ডায়াপার হয়, এগুলো এখানে অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। এবং আরও অন্যান্য যে ওষুধ, তার সেগুলো যদি আপনারা এখান থেকে হোলসেল রেটে নেন, একটু বেশি কোয়ান্টিটির নেন, তাহলে কিন্তু আপনারা ভালো ডিসকাউন্ট পাবেন, যেটা পাড়াতে হয়তো সব দোকানের থেকে পাবেন না। এখানে যেহেতু অফিস আছে অনেক, সেই অফিসগুলোতে আপনারা হোলসেল যে অফিস, সেখান থেকে আপনারা যদি কেউ ব্যবসা করতে চান, তো এখান থেকে আপনারা সেই সাথে কন্ট্যাক্ট করে আপনারা করতে পারেন। আমি ইনফরমেশানটা এখান থেকেই দিচ্ছি আমার চ্যানেলের মাধ্যমে, যে ওষুধ দোকান, ওষুধ সম্বন্ধে যাবতীয় এই মেহতা বিল্ডিং থেকে আপনারা পেয়ে যাবেন। এই একটা দোকান ক্যালকাটা এন্টারপ্রাইজ, বড় দোকান, পাশে আছে প্যানাসিয়া ড্রাগ এজেন্সি, এও একটা বড় দোকান, তার পাশে আছে এন ভোগিলাল অ্যান্ড কোম্পানি, এনাদের অন্যান্য প্রোডাক্ট আছে। এপাশে দেখুন বাঁদিকে লাক্স ফার্মা, এখান থেকে ওষুধ পাবেন। আর একটা আছে এ কে মেডিকো, এ কে মেডিকো থেকে ওষুধ পাবেন, রিটেল এবং হোলসেল দুটোই পাবেন। এখানে স্বরূপানন্দ মেডিকেল, এখান থেকে আপনারা হোলসেল এবং মেডিকেল, হোলসেল এবং রিটেল দু রকম প্রোডাক্টই পাবেন। এই দোকানে ডায়াপার পাবেন, মল্লিক এন্টারপ্রাইজ, যত রকমের ডায়াপার, বাচ্চাদের বড়দের, বিভিন্ন রকম গ্লুকোমিটার, আপনার প্রেশার চেক করার মেশিন, তারপর অক্সিজেন চেক করার মেশিন, সব কিছু এখানে পাবেন। এই একটা দোকান দেখুন, দয়ারাম ফার্মা, দয়ারাম ফার্মাসি, এটাও পাবেন, রাজু মেডিসিন। এখানে আপনার যত রকমের প্রোডাক্ট দেখুন, এখানে হচ্ছে ওই আপনার জ্বর যে টেস্ট করে, মানে টেম্পারেচার টেস্ট করে, তার মেশিন পাবেন, সব রকম তুলো, সব কিছু এখানে, এমনি মেডিসিন, নর্মাল মেডিসিন এগুলো পাবেন। আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। এখানে দেখুন একটা আছে মেডিসিন কেয়ার, ওষুধের দোকান। এই দোকানগুলো এখানে এস এ নন্দা মেডিকেল, দেখুন এখানে আরও দোকান আছে। এটা পাশের বিল্ডিং, মেহতা বিল্ডিংয়ের পাশের বিল্ডিং, এখানে ওষুধ পাবেন, কেমিক্যাল পাবেন, সব রকম কেমিক্যাল পাবেন, ওষুধ পাবেন। তাছাড়া এখানে আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট পাবেন, ইলেকট্রনিক্স সব রকম প্রোডাক্ট পাবেন। আপনারা এইখানটা যদি আসেন, আপনাদের তাহলে ক্যানিস্ট্রিট আসতে হবে না, ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন। এখানে আচ্ছা, তার সাথে এখানে পাবেন হচ্ছে আপনার স্টেশনারি আইটেম, সাবান, শ্যাম্পু, এগুলোও সব পাবেন। এটা মেডিসিন দোকান। আপনারা এই সব এই দোকান এইখানে যদি ভিজিট করেন, এই বিল্ডিংয়ে পাশাপাশি দুটো বিল্ডিং আছে, জমজ বিল্ডিং, এই বিল্ডিংগুলোতে আসলে আপনারা সেই বাড়ির
স্টেশনারি আইটেম থেকে আরম্ভ করে আপনার ওষুধের মেডিসিনের স্টেশনারি মেডিসিন তারপরে আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট হিন্দ মেডিকো সব রকম ওষুধ এবং শুধু মানুষের নয় হিউম্যান নয় এখানে আপনারা অ্যানিমেলের ওষুধ পাবেন আমি পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন পুরো মার্কেটটা চারদিকে ওষুধ দোকান তার সাথে কেমিক্যালের ওষুধ দোকান আছে কেমিক্যাল পাওয়া যাবে অ্যানিমেলের ওষুধ পাওয়া যাবে সব রকমের আপনার প্রোডাক্ট আপনারা এই বিল্ডিংটায় দুটো বিল্ডিং পাশাপাশি আছে দেখে মনে হয় না যেন একটা বিল্ডিংই মনে হয় কিন্তু না দুটো বিল্ডিং এবং দুটো বিল্ডিংয়েতে আপনারা সব রকম ওষুধ এবং আপনার কেমিক্যাল এবং আপনারা আমি এখন যেখানে ঢুকছি দেখুন একই বিল্ডিং এই বিল্ডিংটাতে আপনারা পাবেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট দেখুন একদিকে ইলেকট্রনিক্স প্রোডাক্ট একদিকে এটা হচ্ছে স্যানিটাইজার স্যানিটাইজার তার সাথে আপনার হচ্ছে মাস্ক এগুলো পেয়ে যাবেন ঘড়ি বাচ্চাদের ঘড়ি এখানে হচ্ছে কসমেটিক্স গ্যাস লাইটার কসমেটিক্স এগুলো পাবেন এখানে ব্যাটারি সব রকম ব্যাটারি না দেখাচ্ছি এটা সব রকম ব্যাটারি এখানে দেখুন কাঁচি ছুরি হ্যাঁ সব রকম এটা স্টেশনারি দোকান হয়ে গেল পুরো মার্কেটটাতে আপনারা থরে থরে সাজানো জিনিস এখানে দেখুন কত মাস্ক আছে মাস্ক এখানে ঘড়ি দেখুন পাইকারি পাওয়া যায় রিটেলেও পাওয়া যায় এখানে ঘড়ি দেখতে পাবেন দেখুন এখানে হচ্ছে লাইটার হরেক কিসিমের লাইটার এখানে আপনার বিদেশি লাইটার পাবেন স্বদেশি পাবেন আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি এই মেহতা বিল্ডিং পাশাপাশি দুটো বিল্ডিং আছে এই বিল্ডিংয়ে আপনারা আসলে ওষুধ দোকান ওষুধ মেডিসিন অ্যানিম্যাল এবং মানুষের এবং জন্তু জানোয়ারের যে ওষুধ লাগে সেগুলো সব এখানে পাবেন তাছাড়া এখানে ইলেকট্রনিক্স আইটেম পাবেন দেখুন ইলেকট্রনিক্সের বিশাল বড় দোকান টর্চ থেকে আরম্ভ করে সব কিছু এখানে পাওয়া যায় আমি আপনাদের এই এগুলো আইডিয়া দিচ্ছি আপনারা যদি এই মার্কেটে চলে আসেন তাহলে এখানে আপনারা এইসব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখুন টর্চ থেকে আরম্ভ করে ফ্যান থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স ফ্যান হ্যাঁ আপনার গরম লাগছে বাসের মধ্যে বসে আছেন ট্রেনের মধ্যে বসে আছেন এখান থেকে একটা ফ্যান নিয়ে রাখবেন 100 টাকা থেকে 150 টাকা করে সব কিছু তার নিচেও পাবেন 60-70 টাকাতেও পাবেন এই দেখুন এটা হচ্ছে মশার জন্য ব্যাট মশার ব্যাট এখানে হচ্ছে মোবাইল সারানো হয় মোবাইল সারাতে পারবেন এখানে হচ্ছে আপনার ক্যালকুলেটর পুরো বিল্ডিংটা আপনার ইলেকট্রনিক্স মানে পুরো ব্যবসায়িক যত আমাদের হাউসহোল্ড একটা মানুষের প্রয়োজন পড়ে সব কিছু এখানে পাবেন এবং এটা বিল্ডিংটা অনেক গেট দিয়ে ঢুকতে পারবেন গেটের নাম্বার হয়তো নেই কিন্তু আপনারা যে কোনো দিক দিয়ে ঢুকতে পারবেন আমি আবার একটা জায়গা দিয়ে আরেকটা গেট দিয়ে ঢুকছি 3টে গেট আমি ইউজ করলাম দেখুন এখানে সব কিছু আছে এখানে অ্যাডাল্ট প্রোডাক্ট এগুলো পাবেন এখানে দেখুন ডায়াপার ভ্যারাইটিস ডায়াপার আছে এটা ওষুধের দোকান বড় ওষুধের দোকান এটা একটা ওষুধের দোকান একটা আইডিয়া দিচ্ছি আপনারা দেখুন এই মেহতা বিল্ডিং এবং তার পাশের বিল্ডিং জমজ বিল্ডিং দুটো পাশাপাশি এই বিল্ডিংগুলোতে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা সব কিছু পাবেন সব কিছু অন্য কোনো জায়গায় আপনাদের যেতে হবে না ওষুধ থেকে আরম্ভ করে মেডিসিন থেকে আরম্ভ করে আপনার স্টেশনারি থেকে আরম্ভ করে আপনার ইলেকট্রনিক্স থেকে আরম্ভ করে সব প্রোডাক্ট এখানে পাবেন আমি কোনো পার্সোনালি কোনো ইন্টারভিউ এখানে করতে পারছি না কেন ওনারা এন্টারটেন করেন না
আর আমি খালি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিচ্ছি, আপনারা এই আইডিয়াটা দেখে আপনারা এখানে আসতে পারেন। দেখুন এখানে হচ্ছে রেজার, ভ্যারাইটিস রেজার, সব কোম্পানি, লোকাল কোম্পানি এবং বিদেশি কোম্পানি, আমাদের ফিলিপস থেকে আরম্ভ করে সব কিছু পাবেন এখানে। এখানে দেখুন সব রকমের স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড পাবেন এখানে। না ওষুধ দোকান এটা, দেখুন এখানে মানে শেষই হচ্ছে না, এত দোকান। দুটো বিল্ডিং পাশাপাশি আছে, একটা থেকে আরেকটায় গেলে বোঝা যায় না যে কোন বিল্ডিংয়ে যাচ্ছি, কিন্তু দুটো বিল্ডিং। দেখুন এখানে যত বাচ্চাদের হাগিস, ভ্যারাইটিস হাগিস পাবেন এখানে। আমি পার্সোনালি কোনো দোকানে ভিজিট করব না, কেন ওনারা অ্যাটেন্ড করেন না এগুলো এই মুহূর্তে। এখানে দেখুন যত আপনার রুম ফ্রেশনার থেকে আরম্ভ করে বডি ফ্রেশনার, বডি স্প্রে, সেন্ট সব পাবেন আপনারা এখানে। এখানে বাথরুম আছে, পেয়ার ইউজ বাথরুম আছে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। দেখুন এখানে সব রকম মানে আপনার যে ফিনাইল থেকে আরম্ভ করে রুকন্ডি এগুলো আপনারা পাবেন এই বিল্ডিংটার মধ্যে, আপনারা সব কিছুই পেয়ে যাবেন। আপনারা আসবেন কীভাবে আমি বলে দিচ্ছি, আপনারা ক্যানিং স্ট্রিট আসবেন, ক্যানিং স্ট্রিট এসে যাকে বলবেন মেহতা বিল্ডিং আসবো, মানে এটা ব্রাবন রোড থেকে এবার যে রাস্তাটা আপনার এমজি রোড যাচ্ছে সেই রাস্তা ধরে একটুখানি ঢুকবেন, ওটা রাস্তাটার নাম হচ্ছে এমজি রোড না, ভুল বলছি, ওটা হচ্ছে ব্রাবন রোড থেকে আপনারা ক্যানিং স্ট্রিট ঢুকবেন। ক্যানিং স্ট্রিট, ক্যানিং স্ট্রিটের পাশেই হচ্ছে মেহতা বিল্ডিং, পরপর দুটো বিল্ডিং, দুটো বিল্ডিংয়েতে আপনারা সব রকম প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মেহতা বিল্ডিং এবং তার পাশে আর একটা বিল্ডিং, এই দুটো বিল্ডিং নিয়েই চারদিক থেকে গেট আছে, আপনারা যে কোনো দিক থেকে বেরোতে পারেন, যেখান যে কোনো দিক থেকে ঢুকতে পারেন এবং সব কিছু পাবেন এখানে। সেই কানের বাঁশ থেকে আরম্ভ করে আপনারা বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে সব কিছু প্রোডাক্ট এখানে আপনারা পাবেন, সব প্রোডাক্ট এখানে পাবেন এবং পাইকারি রেটে। পাড়াতে যদি আপনারা মানে আমি তো বলবো এখানে যদি আপনি 10 টাকায় পান, পাড়াতে সেটা 50 টাকা দাম। সুতরাং আপনারা ভেবেচিন্তে আসবেন, আপনারা আমি এই আমার ভিডিওটা দেখে আপনারা যদি উপকৃত হন আমাকে একটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার কে মোটিভেশন বাড়ানোর জন্যে, আপনারা আমাকে একটু লাইক করবেন, আমি তাহলে এইসব ভিডিও পেতে আমি আপনাদেরকে দিতে উপকৃত হব, আপনারা উপকৃত হবেন আমার। যদি কোনো রকম ভিডিও সম্বন্ধে কিছু আপনাদের মন্তব্য থাকে অবশ্যই করবেন, আমি তাহলে পরের ভিডিওতে সেই ইনফরমেশনগুলোকে আমি মাথায় রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ। দেখুন আমি একটা এই থার্মোকলের বাক্স নিলাম, এই থার্মোকলের বাক্স আপনারা যদি নিতে চান তাহলে আপনারা এই আসবেন, এটা হচ্ছে এজা স্ট্রিট, মেহতা বিল্ডিংয়ের ঠিক পাশেই, মেহতা বিল্ডিংয়ের মানে মেন গেট, গেটের পাশে উল্টো দিকেই দেখবেন এইগুলো বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে নিতে পারেন, ঠিক আছে, এখান থেকে নিতে পারেন। এই দাদা, দাদাকে দেখালাম, হ্যাঁ আপনার 150-250 টাকার মধ্যে পাওয়া যায়, মোটামুটি বার্গেনিং করে নিতে হয়। দেখুন কত প্রোডাক্ট সবসময় কিন্তু থাকে না, এখনও আছে, আপনারা দেখুন এসে নিতে পারেন। এগুলো হচ্ছে ওষুধের পেটি, এগুলোতে খাবার রাখতে পারবেন, যে ক্যাটারিংয়ের জন্য লাগে বা অন্যান্য কাজে যদি আপনাদের লাগে, মাছ ফাছ যদি আপনারা কোথাও পাঠাতে চান তাহলে আপনারা এগুলো নিতে পারেন। দেখুন ভ্যারাইটিস আছে, অনেকগুলো আছে, এটা ওষুধ দোকানেতেও পাবেন, কিন্তু তাদের বলে রাখতে হয়, না বললে পাবেন না, দাদার কাছ থেকে নিতে পারবেন।
এখন অনেক প্রোডাক্ট অনেক আমি একটা নিলাম দেখুন আমি একটা নিয়েছি আরে ভাই কি হচ্ছে কোন কি আর যাওয়া দেখুন কত আছে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের আপনারা এখান থেকে পেয়ে যাবেন থ্যাংক ইউ